স্টেশনে চলে এসেছি, এখন অপেক্ষা করছি ট্রেনের। আপাতত এখন আমরা যাব চা খেতে। চা খেয়ে এসে সাথে কিছু আরও ব্রেকফাস্ট করবো, কারণ অনেক খিদে পেয়েছে, অনেক এসে আমি ঘুমাচ্ছিলাম। তো গিয়ে দেখা করছি আমাদের সঙ্গে। তো আমি এখন আমার চায়ের জন্য অপেক্ষা করছি, সাথে সাথে তোমাদেরকে দেখালাম। অসাধারণ লাগছে। আপাতত এখন আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি, তো যেটুকু মানে নিজেই তোলা যায় সেলফ পোর্ট্রেট। বিরাট বড় আমি ফটোগ্রাফার, তো তাই যেমন পেরেছি তুলে নিয়েছি কতগুলো। বাট এখানে রোদ দিচ্ছে, বাট সেরকম একটা গরম লাগেনি, তাই আমি চুল খুলে থাকতে পারছি। তো আপাতত এখন আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তো এখন খেতে যাব লাঞ্চের জন্য। লাঞ্চের পর আশা করি মেঘলা করছে আবার, এখন মেঘলা করছে আবার। তো লাঞ্চের পর আমি আবার শিব ব্রিজের দিকে যেতে পারি, কারণ আমার শিব ব্রিজের সামনে সকালে ভালো ফটো আসেনি, কারণ সকালে আমি ঘুম থেকে উঠে যেরকম ছিলাম সেরকম অবস্থায় চলে গেছে। তো শিব ব্রিজের সামনে গিয়ে কতগুলো ভালো ফটো তুলবো, দেন এসে একটু রেস্ট নিয়ে দিন তো আবার রেডি হতে হবে, কারণ আমাদের ট্রেন আছে আবার। তো এখন আমরা লাঞ্চ করে চলে এসেছি আপাতত। এবার আমি রুমে গিয়ে রেডি হব, কারণ আমাদের এখনই বেরোতে হবে ভুবনেশ্বরের জন্য। ভুবনেশ্বর ট্রেন, জানি না ট্রেনের টাইমিং কখন। তো আমি জাস্ট রেডি হব, এটা পরে তো যাবো না, আমি ডেস চেঞ্জ করবো, দ্যাটস ওয়াই আমি তাড়াতাড়ি রুমে যাচ্ছি। খাবার টাবার সব খেয়ে নিচ্ছি, দেন রেডি রেডি হয়ে তোমাদের সামনে দেখা করছি।
my shoulder. Done with my cigarette. এইমাত্র জাস্ট আমরা পুরীতে মানে নেমেছি, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে করে প্রচণ্ড ভয় ব্যথা করছে। রুমে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো, পারলে হয়তো ডিনার বা আদার্স কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, হয়তো এখানেই আমি ব্লগটা শেষ করবো। ঠিক আছে, বাই বাই।